নমস্কার অবন্তিকা আজকে সঙ্গে নিয়ে আপনাদের কাছে আসা শনিবার আজ খুব আনন্দের আসা তার কারণ গতকাল আমাদের যেটা আপনাদের কাছে আমাদের চাওয়া ছিল সেই চাওয়াটা আপনারা দুহাত ভরে দিয়েছেন আমরা এটাতে এমনি আপ্লুত আমরা ভাষায় এটা প্রকাশ করতে পারবো না আমি চাই আমি সত্যি সত্যি অনেক অসুবিধা হয়েছে আপনাদের আমার অনেকটাই বড় জায়গা তবু তার মধ্যেও আপনাদের একটু অসুবিধা হয়েছে হয়তো নেক্সট ইয়ারে এটা ডেফিনেটলি হবে না আরও অর্গানাইজ করে আরও সুন্দর করে কি করে করা যায় আজকের থেকে সেটার ভাবনা শুরু কারণ কামিং ইয়ার মাত্র 365টা দিন চট করে এসে যাবে আপনারা সাথে আছেন আপনারা পাশে আছেন এই ভরসাটা আমাদের কাছে অনেক 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 বেশি আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড শুরু করছি আজকের এপিসোড কিন্তু আবার ডিসকাউন্টের এপিসোড প্রথম সারি আজকে দেখাই এটা আপনারা সকলে পরিচিত আমার নতুন বন্ধুদের জন্য দেখাচ্ছি এই সামারের জন্য ভীষণ উপযোগী সব সময় দরকার লাগবে বাক প্রিন্টেড কটন শাড়ি মাল কটন শাড়ি যেটা সব সময় দরকার আমাদের একটা শাড়ি আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আঁচল দেখালাম শাড়ি পুরোটা দেখালাম এইবার শাড়ির ব্লাউজের পোর্শনটা দেখাবো এই কটনের নিয়ে কোনো কথা হবে না যারা পরেছেন তারা তো সকলেই জানেন যারা পরেননি আমি বলবো একটা পরে দেখুন কারণ সব কিছুরই দাম বেড়ে যাচ্ছে কাজেই এটা কত দাম মিমি আচ্ছা 2050 এটা এক নম্বর শাড়ি দেখিয়ে দিলাম এবার দু নম্বর দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি একদম তার মতন করে সুন্দর আঁচল দেখাচ্ছি এইবার শাড়ির বডিটা দেখাচ্ছি পুরো কিন্তু ন্যাচারাল ডাইয়ের কাজ এখানে কিন্তু প্রথমবারটা আপনি হালকা করে আলাদা সেপারেটলি কাচবেন শাড়ি কিন্তু সবসময় সেপারেটলি ওয়াশ করবেন এটা আমাদের অ্যাডভাইস কারণ এগুলো ফার্স্ট টাইম একটু কালার ব্লিড করবে নাও করতে পারে কিন্তু কালার ব্লিড করাটাই হচ্ছে অথেন্টিসিটি ন্যাচারাল ডাইয়ের প্রত্যেকটাই কিন্তু 2050 অনেকগুলো কম্বিনেশান দেখিয়ে দিচ্ছি এটা আরেকটা দেখিয়ে দিলাম এটা আঁচলের পোর্শন গেল এইবার তার বর্ডার আর পার প্রতিটা একটু একটু করে প্রিন্টগুলোকে চেঞ্জ করি প্রত্যেকবারে কারণ একই প্রিন্ট আমার অনেক দিদি আছেন যারা এই নরম শাড়ি ছাড়া আর অন্য কোনো শাড়ি পরতে পারেন না তাদের জন্য দিদি তোমাদের জন্যই স্পেশালি করা হয় তোমরা আর যারা রোজ বেরো যারা আমাদের স্কুলের শিক্ষিকারা কলেজের শিক্ষিকারা তাদের ভীষণ দরকার লাগে তাই আমি প্রত্যেকটা শাড়ি তাদের জন্য ব্লকগুলোকে চেঞ্জ করার চেষ্টা করি আমার প্রিন্টার ভাইকে এইটুকুনি বলি যে একটু ব্লকগুলোকে চেঞ্জ করে দাও কারণ এই শাড়ির তো কোনো বিকল্প হবে না শুধু একটু ব্লককে চেঞ্জ হলেই শাড়িটা কিন্তু সুন্দর লাগে দেখতে কারণ এটা প্রত্যেকের ঘরে আছে আমার ধারণা আমাদের বাংলায় তো সকলের ঘরে আছেই এবং বাংলার বাইরেও এটা সকলে পরেন প্রত্যেকের এই শাড়িটা খুব ফেভারিট শাড়ি 2050 প্রত্যেকটা শাড়ি পরপর বেশ কয়েকটা দেখিয়ে দিলাম এটা আরেকটা দেখাচ্ছি এই কলকাটা তো একদম বাগের অথেন্টিক কলকা এর বডিটা দেখিয়ে দিই এই কটনটাও ভীষণ সুন্দর কটন মানে এটা কিন্তু আপনি স্টার্চ ফ্রি আমরা যখন দেখাচ্ছি শাড়িটা আপনার কাছে পৌঁছাবে কোনো স্টার্চ ছাড়া এবার আপনি চাইলে হালকা স্টার্চ দিতে পারেন বাড়িতেই দেবেন এটা হচ্ছে ব্লাউজ পিস 2050 প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর আরও কিছু শাড়ির সাথে কিন্তু আছে কাজেই প্লিজ ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে এটা আঁচলটা দেখাচ্ছি এটা আঁচলটা গেল এরপরে কিন্তু এইটা শাড়ির গোটাটা যাচ্ছে শাড়ি ছাড়াও আরও অনেক কিছু আজকের ভিডিওতে আছে তোমাদের রিকোয়েস্টে তোমাদের ভরসায় সব কটা নিয়ে এসেছি আর প্লিজ তোমাদের যার যেটা মনে হয় যেটা আমি দেখতে চাই আমাদের জানাও আমাদের কমেন্ট বক্সে লিখে জানাও তোমরা সকলে কেমন আছো কেমন ফিল করলে কালকে এসে সেটাও কিন্তু আমাদেরকে জানিও আর কি কি চাও আমাদের কাছ থেকে সেটাও কিন্তু আমাদেরকে জানিও আমরা নিশ্চয়ই তোমাদের যা যা তোমরা চাইছো আমরা সেই রকমই করার চেষ্টা করব গোটা শাড়িটা দেখিয়ে দিলাম এবার তার ব্লাউজ পিসটা একবার দেখিয়ে দিই এটা হচ্ছে ব্লাউজ পিস 100% সুতি বাই সুতির শাড়ি বাড়িতে ওয়াশ করুন বাড়িতেই এবং রেগুলারলি বাইরে পরুন বাড়িতে ওয়াশ করুন বাইরে পরুন এটাই হচ্ছে এই শাড়ির ট্যাগলাইন হতে পারে এটা হচ্ছে শাড়ির আঁচল এবার শাড়ির বডিটা দেখাচ্ছি এটার সাথে সকলে পরিচিত নতুন বন্ধুরা যারা একদম নতুন আমার কলকাতার বাইরে যারা আছো তারাও কিন্তু যারা রোজ বেরোও রোজ অফিস যেতে হয় এই শাড়ি একটা ট্রাই করে দেখো আমার আশা করি তোমাদেরও ভালো লাগবে 2050 প্রত্যেকটা শাড়ি একরকম দেখিয়ে দিলাম এটা আমাদের 9 নম্বর শাড়ি তাই না মিমি এটা আমরা 9 নম্বর শাড়ি দেখাচ্ছি আজকের এপিসোডের এটা আরেকটা দেখিয়ে দিলাম
একই কম্বিনেশন, শুধু ব্লকটা আলাদা। এটা হচ্ছে শাড়ির ভেতরের ব্লক দেখিয়ে দিচ্ছি। এই গোটাটা শাড়ির ব্লকটা গেল এভাবে পুরোটা, এবং শাড়ির একবার চওড়াটা দেখিয়ে দিই। এটা হচ্ছে শাড়ির চওড়া 44 ইঞ্চ টু 45 ইঞ্চ। এটা হচ্ছে শাড়ির উইথটা, এটা হচ্ছে ব্লাউজ পিসটা, প্রত্যেকটাই 2050। এটা শাড়ির আজকে লাস্ট শাড়ি দেখাচ্ছি। এটাও একটা সুন্দর কম্বিনেশন, চারকোলের সাথে গ্রিন। এগুলো সব ন্যাচারাল ডাই, তাই কিন্তু ব্ল্যাকটা একদম ডিপ যে কালো সেটা কিন্তু আসে না, একটুখানি চারকোল কালার এসে যায়। এটা হচ্ছে শাড়ির বডিটা দেখিয়ে দিলাম, এবার এর ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে শাড়ির ব্লাউজের পোর্শনটা 2050। এটা 11 নম্বর। এবার স্যুট পিসে এলাম, এটা হচ্ছে টপ। এটা টপ যাচ্ছে টপের সাথে, এবার বটমটা যাচ্ছে নিচে। এটা হলো বটম গেল, আচ্ছা দুপাট্টা যাচ্ছে, সরি এটা বটমটা যাচ্ছে, আমি বটমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে বটম, টপ এবং বটমটা গেল, দুপাট্টা সালোয়ার। এবার তার সাথে আমি দুপাট্টাটা দেখাচ্ছি, এইটা হচ্ছে দুপাট্টা, এটা হচ্ছে পুরোটা দুপাট্টা। কত দাম মিমি এটার? আচ্ছা 1650, 1650, দেন কিন্তু 10% ডিসকাউন্ট। এটা পুরোটা কিন্তু একসাথে থাকে, মানে স্টিচ করা আছে, যাতে করে দুপাট্টাটা চেঞ্জ না হয়ে যায়। এটা আমি দেখাবো টপ, আগে দেখাবো টপ, টপের পরে, হ্যাঁ আচ্ছা টপের পরে। এবার আমি নিচটা যাচ্ছে বটম, সালোয়ারটা যাচ্ছে, দুপাট্টা গেল, সালোয়ার গেল, এইবার আমি দেখাবো, সরি টপ গেল আর সালোয়ার গেল, এইবার আমি দেখাবো হচ্ছে দুপাট্টাটা। এইটা হচ্ছে দুপাট্টাটা, দুপাট্টা কিন্তু একদম, দুপাট্টাটা আর সালোয়ারটা একদম এক। এটা হচ্ছে দুপাট্টাটা, দুপাট্টার দু সাইডেই কিন্তু এই বর্ডারটা আছে, বর্ডারটা দেখিয়ে দিই। এবং এইটা দেখাতে গিয়ে আমি এটা দেখলাম, এটাও দেখিয়ে দিই আপনাদেরকে, কারণ না দেখালে এটা মনে হচ্ছে একটু দেখিয়ে দেওয়াটা ভালো। কোথায় বলতো, এই সেলাইটা করা থাকে যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে সেলাই করা আছে দেখুন, এই সেলাইটা কিন্তু এই যে এরম সেলাই করা আছে, এই সেলাইটা কোনো কোনো সময় সেলাইটা খুলে যায়, এখানে সেলাই করা, স্টিচ করা, মানে বটমটার জন্য স্টিচ করা দেখিয়ে দিলাম 1650। এবার আরেকটা দেখাই, হ্যাঁ এটা হচ্ছে টপ, এটা টপ দেখাচ্ছি টপের সাথে, সরি খুলে গেল, টপের সাথে এবার বটমটা যাচ্ছি। এটা হচ্ছে বটমের পোর্শনটা গেল, টপ আর বটম, এবার তার সাথে দুপাট্টা, এইটা হচ্ছে দুপাট্টার পোর্শনটা, মানে সালোয়ার আর দুপাট্টাটা একদম এক হবে, এই যে দুপাট্টা আর এইটা হচ্ছে সালোয়ার, একদম এক যাচ্ছে 1650, 1650। সুতির একদম 100% সুতি, কোনো লাইনিং লাগবে না, কোনো অস্ত্র লাগবে না, এটা কিন্তু ডাইরেক্টলি বানিয়ে আপনি পরতে পারবেন। এটা হচ্ছে টপটা, একদম টপটা দেখাচ্ছি, টপের নিচে হচ্ছে বটমটা, সাদায় বটম, ওপরেরটা যেহেতু ব্ল্যাক নিচেরটা সাদা। এবার তার সাথে তার ওড়নাটা দেখাই বা দুপাট্টাটা দেখাই, এটা হচ্ছে দুপাট্টাটা 1650, 1650, দেন ডিসকাউন্ট টোটাল 2.5 ইন্টু 3, মানে 7.5 মিটার টোটাল জিনিসটার মেজারমেন্ট। এইটা হচ্ছে টপ, আমি যেটা দেখাচ্ছি, আচ্ছা হ্যাঁ হ্যাঁ কোনটা, আচ্ছা না এটা তাহলে টপটা দেখাই, এটা টপ দেখাচ্ছি, এবার টপের সাথে এবার বটমটা দেখাবো। এইটা হচ্ছে বটম পোর্শন, টপ বটম, এইবার দেখাবো দুপাট্টা, এইটা হচ্ছে দুপাট্টা, পুরোটা একসাথে একদম সেলাই করা থাকে, আপনি শুধু ডিটাচ করে নেবেন। এইটা হচ্ছে দুপাট্টা, একটু জড়িয়ে গেছে, দুপাট্টাটা পুরোটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে দুপাট্টাটা 1650, শুধু আপনাকে কাট করে নিতে হবে, না হলে কি হয়, এটা এইখানকার ঘরানা বলতে পারেন, এটা একদম মধ্যপ্রদেশের নিজস্ব স্টাইলে করা। আমি একটু টপটা দেখাই, এটা টপ গেল, টপের পরে এবার কিন্তু বটমটা আসছে, নিচেরটা, নিচেরটা দেখিয়ে দিলাম, এইবার আমি দুপাট্টাটা দেখাবো, ঠিক উল্টো দিকেরটাই হচ্ছে দুপাট্টা। আপনারা দেখলেই বুঝবেন, দুপাট্টার এদিকে একটা বর্ডার থাকে আর এই দিকে আরেকটা বর্ডার থাকে, একটু ঘুরে দেখিয়ে দিই, হ্যাঁ এই দুদিকে বর্ডার হচ্ছে দুপাট্টা, তার মানে সেই পোর্শনটাই দুপাট্টা হবে। আর প্রত্যেকটা খুব ভালো কটন, আপনি কটনটা হাতে পেলে বুঝতে পারবেন, যারা পড়েছেন আগে তারা তো জানেনই, যারা একদম নতুন, আমার নতুন ভিউয়ার্স, কলেজে যাচ্ছে নতুন, সালোয়ার কামিজ দরকার লাগে, পালাজো বানাও বা সালোয়ার বানাও বা প্যান্ট বানাও, যাই বানাও না কেন, টপ এবং বটম দেখালাম, এবার তার সাথে দুপাট্টাটা দেখাচ্ছি, এইটা হচ্ছে তার দুপাট্টার পোর্শনটা, ভীষণ সুন্দর লাগবে,
যা, আর রোজ পরো, রোজ বাড়িতে ওয়াশ করো, একটু হাতে ওয়াশ, মেশিন ওয়াশ কিন্তু নয়, মেশিন ওয়াশটা আমরা খুব একটা সাজেস্ট করি না। টপ দেখাচ্ছি, এবার তার সাথে বটমটা দেখাবো। এইটা হচ্ছে বটমের পোর্শন, এটা আজকের অনুষ্ঠানের 18 নম্বর দেখাচ্ছি। এইবার তার সাথে দেখাবো দুপাট্টাটা, এইটা হচ্ছে দুপাট্টার পোর্শন, এটা একদিকের, এটা হচ্ছে আর একদিকের। পুরোটাই দেখিয়ে দিলাম, এটা পুরোটা দুপাট্টা, আজকে 1650, প্রত্যেকটাই হচ্ছে 1650। এইবার আবার একটা দেখাচ্ছি, এটা হচ্ছে টপ সাদার মধ্যে, খুব দরকার লাগে এই গরমের মধ্যে। এটা হচ্ছে টপ, টপের সাথে এবার নিচটা দেখাবো, বটমটা, এটা হচ্ছে বটমের পোর্শনটা। এইবার তার দুপাট্টার পোর্শনটা দেখাবো, এইটা হচ্ছে দুপাট্টার পোর্শন। আমি দুপাশটাই দেখিয়ে দিচ্ছি, দুদিকেই তো প্রিন্টটা থাকতে হয় দুপাট্টার ক্ষেত্রে। পুরোটা দেখিয়ে দিলাম, পুরোটা আড়াই 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 করে 7.5 মিটার। এবার আরেকটা দেখাচ্ছি, অনেকগুলো কম্বিনেশান দিলাম তোমাদের জন্য, তোমরা সকলে বলেছিলে যে বাগের স্যুট পিস টপ বটম, আর এইবার আমি দুপাট্টায় যাব। এইটা হচ্ছে দুপাট্টার পোর্শন, এটা কিন্তু পুরো স্ট্রাইপের উপরেই করা হয়েছে, একটু অন্য রকমভাবে করা হলো, সবসময় কলকা বা ওই ধরনেরটা ভালো লাগে না, কারণ এটা আমাদের খুব দরকার লাগে, ভীষণ নেসেসারি জিনিস রেগুলার পরার জন্য। এবার 2.5 মিটারটা দিয়ে যেভাবে ইচ্ছা বানানো যায়, কারণ মিমি পরেও আছে, সব রকমভাবে বানানো যাবে এটা। এটা হচ্ছে টপ দেখাচ্ছি, নিচের পোর্শনটা এটা টপ যদি হয়, এইটা হলো তার বটমটা, এবং এর সাথে এইটা হবে দুপাট্টাটা। দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি, এটা একদিকের দুপাট্টার প্রিন্টটা, এটা হচ্ছে আরেক দিকের, প্রত্যেকটাই 1650, 1650, এটাই আমাদের শেষ না, সালোয়ার কামিজের এটা শেষ। এইবার দেখাচ্ছি আপনাদের সকলের ডিমান্ডে, মিমি একটু এগিয়ে আয়, আমরা এইভাবে খুলে দেখিয়ে দিই। হ্যাঁ, সিঙ্গেল বেড কভার, কী মেজারমেন্ট আমাদের মিমি, 4.5 বাই 7.5 বাই 4, 7.5 ফিট বাই 4.4 ফিট, এটা হচ্ছে সিঙ্গেল বেড কভার অর ডিভান কভার অর টেবিল কভার, আপনি যেভাবে ইচ্ছা ইউজ করুন। দামটা বলে দিই 1650। আগে সব কটা আমরা সিঙ্গেল দেখিয়ে নিচ্ছি, 5টা মতো সিঙ্গেল দেখাবো, তার 5টা মতন ডাবল দেখাবো। এটাই হচ্ছে আমাদের আজকের, এটা আরেকটা দেখাচ্ছি, একদম দেখুন কত বড় মেজারমেন্ট, যে 7.5 ফিট বাই 4 ফিট, 1650, তাই তো বলেই দিলাম যে কী কী পারপাসে আপনি ইউজ করতে পারবেন। তুই আমার দিকে, আমাকে একটা কর্নার দে, হ্যাঁ তুই একটা কর্নার নে, আমাকে একটা কর্নার দে। আমি হাফ পোর্শনটা খুললাম, এইবার ফুল পোর্শনটা খুলছি, এইটা হচ্ছে পুরোটা, খুব সুন্দর লাগবে দেখতে, দেখুন যে কোনো জায়গায় পাতুন আপনি, হ্যাঁ সুন্দর লাগবে, ঘরটাও তো সাজাতে হবে, নববর্ষ আসছে। 1650, সব কটাই 1650, সব কটা মেজারমেন্ট সেম, আর এগুলোতে কোনো সব চেক করা আছে, কোথাও কোনো কিচ্ছু ডিফেক্ট নেই। এটা হচ্ছে আরেকটা রং দেখিয়ে দিচ্ছি, সব কটা পারপাস বলে দিয়েছি, কতগুলো জিনিসে এটা হবে, ডিভানে হবে, ডাইনিং টেবিলে হবে, সোফাতে হবে, অনেক কিছুতে হবে। এইবার সিঙ্গেলের এটা লাস্ট, তাই তো মিমি, এটা সিঙ্গেলের লাস্ট পিস দেখাচ্ছি, 5টা করে দেখিয়ে দিলাম, আপনারা যে যেটা পছন্দ। এইগুলোতেই কিন্তু ডিসকাউন্ট আছে, অন্যটা নিলে কিন্তু এই মুহূর্তে ডিসকাউন্ট নেই, আর ডিসকাউন্টের খুব বেশি সময় নেই, মাত্র 14 তারিখ অবধি ডিসকাউন্ট আছে। এবার আমি ডবল দেখাচ্ছি, ডবলটা বিশাল বড়, আমি আর মিমি খুলে জানি না কতটা কি ধরতে পারবো, কিন্তু অনেক বড়। আমি মেজারমেন্টটা একটু বলে দেবো, এটার মেজারমেন্টটা আমি একটু দেখেই বলে দিই, কারণ এটা এত বড় চাদর, এবার চাদরটা খুব বড় হয়েছে, 96 ইঞ্চি বাই 108 ইঞ্চেস। হ্যাঁ, এটা দেখানো বিশাল বড়, দেখুন আমরা প্রায় ঢেকে গেছি দুজনে, অনেক বড় চাদর, মানে 90-108 নর্মালি হয়, এটা তার থেকেও বেশি। এটার দাম হচ্ছে 2750, প্রত্যেকটা সেম সাইজের, সাইজ নিয়ে কিন্তু কোনো চাপ নেই, মানে সাইজে প্রায় 8 ফিট বাই 9 ফিট, হাফটাই খুলি নাকি, হাফটা খুললে বোধহয়, হ্যাঁ হাফটা খুললে বেশি ভালো লাগবে, কারণ অতটা খুললে দেখতে একটু অসুবিধা হতে পারে। দেখুন এইটা আমি হাফ পোর্শন দেখিয়ে দিচ্ছি, হাফ পোর্শনটাই প্রায় ডিভানে হয়ে যাবে, এটার সেম প্রাইস 2750, তাই তো মিমি? আচ্ছা এবার নেক্সটটা খোল, প্রত্যেকটাই বাগের অথেন্টিক বাগ প্রিন্ট, কলকাতার বাগ প্রিন্ট নয় বা অন্য কোনো জায়গার বাগ প্রিন্ট না। তুই আমাকে অর্ধেকটা দে, হ্যাঁ এটা আমাকে দে, আমি ধরে নিচ্ছি, কাজেই একদম মধ্যপ্রদেশের
একেবারে থার্ড ডিস্ট্রিক্টেরই কাজ। আপনি কাজ দেখলেই বুঝতে পারবেন যেটা অরিজিনাল কি অরিজিনাল নয়। একদম পুরোটা দেখিয়ে দিলাম, টান করে ধর একটু। হ্যাঁ, পুরো জিনিসটা একই রকমভাবে যাচ্ছে। বিশাল বড় চাদর, আপনার যত বড়ই খাট হোক না কেন আমার মনে হয় এটা হয়ে যাবে। এটার দাম হচ্ছে 2750, প্রত্যেকটা হচ্ছে 2750। হ্যাঁ, এবার তুই আরও দূরে যা। হ্যাঁ, আমরা টান করে দেখাতে পারলে তাহলে দেখানোটা ভালো হবে, কারণ অনেকটা বড় তো, তাই আমরা হাফ পোর্শন দেখাচ্ছি। যারা ভিডিওটা এখন থেকে দেখছেন তারা কিন্তু মনে করবেন না চাদরটা এইটুকুনি, চাদরটা কিন্তু পুরোটাই বড়। 8 ফিট বাই 9 ফিট চাদরের মেজারমেন্ট, 96 ইনটু 108 ইঞ্চেস এটা হচ্ছে চাদরের মেজারমেন্ট। আমরা কিন্তু হাফ পোর্শন করে দেখাচ্ছি, তাতে মোটামুটিভাবে বোঝা যাচ্ছে চাদরটা কেমন দেখতে হবে। 2750। এইবার আমার লাস্ট চাদরটা দেখাই। হ্যাঁ, এইটা আমরা পুরোটা খুলে দেখাই, এটা আবার লাস্ট চাদর, কারণ প্রথম শুরুটা খুলে দেখিয়েছি। যারা ভিডিওটা মাঝখান থেকে দেখছেন তাদের জন্য আবার একটা পুরোটা খুলে দেখালাম, একদম পুরোটা দেখাচ্ছি। খুব বড় চাদর। হ্যাঁ, মাথার দিকটা ধরছি বড় করে। হ্যাঁ, একদম বড় করে দেখিয়ে দিলাম, 96 ইনটু 108 ইঞ্চেস। হ্যাঁ, পুরোটা দেখিয়ে দিলাম। আজকের আমাদের এইটা বাঘের এপিসোডের একটা প্রি বৈশাখী ছাড়ের অনুষ্ঠান, যে বৈশাখী আমাদের একটা অনুষ্ঠান তো, একটা উৎসব নববর্ষ, তার আগে যাতে ঘরটাকেও একটু সাজানো হয়, নিজেও সাজবেন ঘরটাকেও একটু সাজবেন, এই কথা মাথায় রেখে। আর যেরকম আপনারা সাথে আছেন এরকম সাথে থাকুন, যেরকম দূর থেকে আমাদেরকে দেখছেন আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন সেইভাবেই দিতে থাকুন, ওটা আমাদের একটা দাবি হয়ে গেছে। আর একটু প্লিজ পারলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন, কাজের উৎসাহটা পাই। আজ তাহলে এই পর্যন্তই, সামনের দিন আরও কিছু নিয়ে আসছি।